বসন্ত জাগ্রত দ্বারে। আর বসন্ত মানেই কোকিলের কুহুতান ও পলাশেরাঙা পুরুলিয়ার আহ্বান। এবার আমরা পলাশেরাঙা পুরুলিয়া ঘুরে দেখতে আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার এক অচেনা অজানা স্বর্গ কুহুবুরুতে, যেখানে লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সঙ্গে থাকবে ট্রি হাউস টেন্টে থাকা ঝুমুর গানের আসর আর শাল পাতা পোড়া চিকেন। কি ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত? আরে বসাই, সব তথ্য থাকছে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। পুরুলিয়ার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ঝুমুরে সুরে পুরুলিয়ার মানুষের আহ্বান। সজনী রে সজনী রে পুরুলায় দেখেলি বিচল। এবারে আমাদের পুরুলিয়া ভ্রমণ শুরু হয়েছিল নিজেদের গাড়িতে, আর সারথির আসনে আজ অভিব্রত। আজকে আমরা সকাল সকাল বাড়ি থেকে, মানে উত্তরপাড়া থেকে যথারীতি বেরিয়ে পড়েছি, তবে এবারের জার্নিটা একদম অন্যরকম, কারণ এবারে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছি তো বটেই, কিন্তু অভিব্রত নিজে আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে এবারে, মানে একটু ভয় ভয় আছি, কাঁচা হাত, কিন্তু এতটা দূর ও নিয়ে যেতে পারবে এই ব্যাপারে বেশ কনফিডেন্ট। কি যেতে পারবে তুমি? যেতে পারবো না, কি বলছেন, অবশ্যই নিয়ে যেতে পারবো। আর একটা যেটা ব্যাপার, শুধুমাত্র আমরা দুজন রয়েছি, আমাদের নিজেদের গাড়ি রয়েছে, আর অভিব্রত নিজে ড্রাইভ করছে, তাই অভিব্রত বলছে যেদিকে দু চোখ যায় যতটা যেতে ইচ্ছা হয় ততটাই যাব। মানে ডেস্টিনেশন কিছু ঠিক করা হয়নি, দুজনে বেরিয়ে পড়েছি, যেদিকে চোখ যাবে চলে যাবো, গাড়ি রয়েছে নিয়ে চলে যাবো, দেখা যাক। আর এই যে এত কথা বলছি, কোথায় বসে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, সকালবেলা কোথাও বেড়াতে যাওয়া আর কোলাঘাটের উপর দিয়ে যাওয়া মানেই কোলাঘাটে থেমে ব্রেকফাস্ট করা। আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে কোলাঘাটে। আমরা দাঁড়িয়েছি এখন আনন্দ রেস্টুরেন্টে, কারণ এখানে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য আনন্দে দাঁড়িয়েছি। আপাতত ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হয়ে গেছে, বেশ পছন্দসই ব্রেকফাস্টই অর্ডার দিয়েছে অভিব্রত, একদম চিজ আর মেয়োনিজের ঠাসা এগ চিজ স্যান্ডউইচ আমার জন্য। আমার জন্য রয়েছে চিকেন স্যান্ডউইচ, তো এখন স্যান্ডউইচ খাবো। ওনার আবার স্যান্ডউইচের সঙ্গে এইসব দরকার, আমার ওইসব প্রয়োজন পড়ে না, তরিবাত করে খেতে হয়, খাবো যখন জমিয়ে খাবো না, আমার ওই সমস্ত দরকার পড়ে না, আপাতত স্যান্ডউইচ খাচ্ছি, খেয়ে নেই তাড়াতাড়ি, অনেকটা রাস্তা যেতে হবে এখন। ভালো বানিয়েছো। ব্রেকফাস্ট করে আমরা আবার স্টার্ট করেছি কোলাঘাট থেকে, আপাতত আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম যে কতবার গেছি কি গো? হ্যাঁ, অনেকবার ঝাড়গ্রাম গেছি, কিন্তু এবারে ঝাড়গ্রাম যাচ্ছি না, যাচ্ছি ঝাড়গ্রাম থেকে আরো এগিয়ে পুরুলিয়া। পুরুলিয়া কেন যাচ্ছি? পলাশ দেখার জন্য। এই সময়টা এক্সপেক্ট যেটা আমরা করছি, পুরো গাছগুলো লাল হয়ে থাকবে, পলাশ শিমুলে ভরে থাকবে, সেটা সত্যি কি তাই হতে চলেছে নাকি আমরা একটু বেশি ভেবে ফেলেছি? আর একটু এগোতে হবে তার জন্য, আপাতত গন্তব্য ঝাড়গ্রাম। অনেকদিন ভাবতাম অভিব্রত ড্রাইভ করবে আর আমি তার পাশে বসবো, আজকে সেই সুযোগটা হলো। আপাতত আমরা যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, অনেকটা রাস্তায় চলে এসেছি, এই নিয়ে আমরা কিন্তু 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি, আর ঝাড়গ্রাম পৌঁছতে বেশি সময় লাগবে না, যেটা গুগল ম্যাপ জানান দিচ্ছে আর 40-45 মিনিট লাগবে, তারপরে আমরা ঝাড়গ্রাম পৌঁছে যাব, তারপরে সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন আরো বেশি কিছুক্ষণের জার্নি। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছেছি ঝাড়গ্রামে, মানে ঝাড়গ্রামের ওপর দিয়ে যাচ্ছি আমরা, অসাধারণ লাগছে, চারদিকে জঙ্গল আর এখন জঙ্গলে কিন্তু পাতা ঝরার মরশুম, দারুণ লাগছে। ওইদিকে ওহনা, এইরকম একটা জায়গায় গাড়ি থেকে না নামলে বড় মিস হবে, এখন যেহেতু পাতা ঝরার মরশুম, চারদিকে শুকনো পাতায় ভরে রয়েছে আর গাছ থেকে সমানে ওই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। যদি
গাড়ি চালাতে চালাতে বেলপাহাড়ির আগে আরেকবার ব্রেক নিলাম। আমরা আগে যখন ঝিলিমিলি এসেছিলাম সেই ভিডিওতেও কিন্তু দেখিয়েছি, এখানেই আমরা ব্রেক নিয়েছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লাগে কারণ দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর সব থেকে যেটা মেন অ্যাট্রাকশান এখন সেটা হলো পলাশ। দূরে কিন্তু জঙ্গলে পলাশ ফুল ফুটে রয়েছে, লাল হয়ে আছে পুরো জায়গাটা। রবিব্রত যখন ঝিলিমিলির কথা বললো তখন যেটা বারবার মনে পড়ছে আমাদের, তখন সঙ্গী ছিল ড্রোন, এখানেই আমরা ড্রোনকে উড়িয়েছিলাম, সেটা কিন্তু একটু মিস করছি, মন খারাপ লাগছে। ঠিক আছে, ড্রোন নেই তো কি আছে, আপনারা তো আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সাপোর্ট থাকলে আমরা সব কিছুকে জয় করতে পারবো, একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাব। চলুন এগিয়ে যাই পুরুলিয়ার দিকে। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ বাঁকুড়া পুরুলিয়া তো মোটামুটি চষে ফেলেছি, কিন্তু পলাশের সময়তে পুরুলিয়া কেমন সেটা দেখতে আমরা এবার রওনা দিয়েছিলাম সকাল সকাল পুরুলিয়ার উদ্দেশ্যে। তার ধারে পুরো একদম আগুন লেগে গেছে মনে হচ্ছে, পলাশ শিমুলে পুরো রাস্তার দু ধার ভরে রয়েছে। এরকমই রাস্তার ধারে একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়ে এসে গেছি, পুরো পলাশের জঙ্গল, সত্যি জঙ্গল, গাছগাছালি আগাছায় ভর্তি, কিন্তু তার মাঝখানে সার দিয়ে পলাশ গাছ, পলাশ ফুটে রয়েছে, আর যতক্ষণ দাঁড়িয়ে আছে একটা একটা করে পলাশ ঝরে পড়ছে। সেই ঝরা পলাশ নিয়েই আমরা কুড়িয়ে মাথা টাথাতেও একদম লাগিয়ে ফেলেছি। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ আপনাদেরকে সাজেস্ট করবো বা রেকমেন্ড করবো, এই সময়ে একবার অবশ্যই পুরুলিয়া ঘুরে যান, সামনে দোলের ছুটি আছে, চাইলেই ঘুরে যেতে পারেন, ভালো লাগবে, খুব ভালো লাগবে এই সময় পুরুলিয়া। কিন্তু আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো, আপনারা পুরুলিয়া আসুন, ঘুরে বেড়ান, কিন্তু প্লিজ 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 পলাশ ফুল, পলাশ গাছ থেকে ছিঁড়বেন না, যে ফুলগুলো ঝরে পড়ছে সেগুলো আপনারা নিতে পারেন। এখন আপাতত যেতে হবে বলরামপুর, এখনো অনেকটা বাকি, তো আমি আর ওহনা আপাতত জঙ্গলের ভেতর দিয়ে, পলাশ জঙ্গলের ভেতর দিয়ে আমি এই রাস্তা ধরবো শর্টকাট। কোন দিকে যাবে তুমি? শর্টকাট সেই কোন সকালে খেয়েছি তাই খিদে পেয়ে গেছে। চলার পথের ধারের এক রেস্তোরাঁ দেখে লাঞ্চ করতে দাঁড়ালাম। পুরুলিয়ার যে জায়গাটায় আজকে আমরা যাচ্ছি সেই জায়গাটা পৌঁছতে আর একটু সময় লাগবে, আরও আধ ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু ঘড়িতে এখন সময় 2:45, খিদে পেয়ে গেছিলো তাই ওই ডেস্টিনেশনে পৌঁছানো অবধি আমরা আর অপেক্ষা করিনি, আমরা রোড সাইড একটা রেস্তোরাঁয় ঢুকেছি। খাবো তো বটেই, কিন্তু তার আগে বলে দাও কেমন পলাশ দেখলে, পুরো পুরুলিয়ায় একদম লাল হয়ে রয়েছে পলাশে, আর আমাদের বলতে বলতে খাওয়ারও চলে এলো, ভাই খাবার সার্ভ করছে, বাটার রুটি রয়েছে করা, এইটা বেসিক্যালি ডিমের ভুরজিকে কারি করে করা, আর এটা রয়েছে আমার জন্য চিকেন উপরে বাটার দেওয়া, বাটার কিউবটা কিন্তু বেশ অ্যাট্রাক্ট করছে, আর স্যালাডটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানে অল্প স্যালাড কিন্তু উপরে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছে, আচার রয়েছে এখানে আর বাটার রুটি। পথে যাবার কালে কেউ ফিরে
সত্যি যদি প্রকৃতি এরকম হয় তাহলে কি করে আমরা ডেস্টিনেশনে পৌঁছই বলুন তো? আমরা তো বেশি যেতেই পারছি না, খালি একটু যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। আর এখানটায় স্পেশালি দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে এই যে টার্নিংটা, একে তো দুপাশে পলাশ ফুটে রয়েছে আর পিছনে রয়েছে এই রকম সুন্দর পাহাড়, আর আকাশটা পুরো নীল, এত সুন্দর লাগছে। এখন যেহেতু বিকেল হয়ে আসছে তার জন্য ওই প্রচণ্ড একটা ভ্যাপসা গরম যেটা একটু আগে ফিল হচ্ছিল সেটাও নেই, মানে মন মাতাল করা প্রকৃতির একটা রূপ। আমরা প্রথমে ঠিক করলাম মাঠাতে থাকব, সেই মতো রিসোর্ট খোঁজাখুঁজি শুরু করলাম। কিন্তু রিসোর্টের ভাড়া শুনে মাথায় হাত, আগে এক বন্ধুর মুখে পুরুলিয়ার অফবিট জায়গা কুহুবুরুর কথা শুনেছিলাম। কুহুবুরুতে জায়গা হবে শুনে মাঠা থেকে কুহুবুরুর উদ্দেশ্যে রওনা দিলাম। কুহুবুরুর নিকটবর্তী স্টেশন বরাভূম, ট্রেনে বরাভূম নেমে সেখান থেকে গাড়িতে কুহুবুরু আসা যাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা তলোরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। সারা দিন ধরে আমরা আজকে গাড়ি করে জার্নি করে শেষমেশ এখন এসে পৌঁছেছি পলাশবনি ফ্যামিলি রিসোর্টে। রিসোর্টটার কি বিশেষত্ব আর কোন লোকেশনে রিসোর্টটা সেটা দেখাবো এখন আপনাদের। সারাদিন জার্নি করে একটু ক্লান্ত লাগছিল, সেটা কিন্তু ওনাদের বলে দিতে হয়নি, তাই আসতে না আসতেই হাতে এসে গেছে গরম গরম চায়ের কাপ। আহা, হাতে সন্ধ্যের চায়ের কাপ আর সামনে এই রকম দৃশ্য। এইটা হচ্ছে কুহুবুরু পাহাড়, আর পাহাড়ের ঠিক কোলে এই এতটা ফাঁকা জায়গা জুড়ে পলাশবনি ফ্যামিলি রিসোর্ট। আর এইটা হচ্ছে বারেডি ওয়াটারফল। আপনারা হয়তো অবাক হবেন যে ওয়াটারফল জল কোথায়। এই সময় স্বাভাবিক যে জল থাকবে না, পলাশ দেখতে হলে ওয়াটারফলের যে মেন মজা ওই জলের স্রোত সেটা মিস করতে হবে। আর যদি ওয়াটারফলটাকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু বর্ষার সময়তে বা যে সময়তে জল থাকে সেই সময়তে আসতে হবে। আর আমি এই যে এখানটা বসে আছি এইটাই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, মানে এই ট্রি হাউসটা। থাকার জায়গাটা বেশ ইউনিক আর মজাদার না? পলাশবনি ফ্যামিলি রিসোর্টে কিন্তু ট্রি হাউস যেমন এটা রয়েছে, আর রয়েছে কটেজ, এছাড়াও টেন্ট রয়েছে। তবে ট্রি হাউসের ক্ষেত্রে যেটা ব্যাপার, এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট স্বভাবতই নেই, কমন টয়লেট ইউজ করতে হবে, আর কটেজগুলোর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। তিন চারজন এখানে আরামসে শোয়া যাবে, মানে একই পরিবারের বা বন্ধু বান্ধবরা আসলে আড্ডা মেরেই তো সময় কেটে যায়, তো এইরকম একটা রুমে চারজন তো কোনো ব্যাপার নয়। আর গাছটাকে কি সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, আলোটা গাছ দিয়ে ঝুলিয়েছে। আর এখানে চার্জিং পয়েন্টটা রয়েছে, চার্জিং পয়েন্ট তো ভীষণ ইম্পর্টেন্ট, সমস্ত গ্যাজেটসদের চার্জ দিতে হয় সারা রাত্রির জুড়ে, তো তার জন্য আগেই দেখলাম চার্জিং পয়েন্ট আছে কি না, সেসবও রয়েছে। বন্দোবস্ত নিয়ে কোনো কথা হবে না। আমরা এবারে যে এলাম, প্রথমেই বলেছি এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, তবে ওনাদের পরিকল্পনা রয়েছে এর ঠিক নিচেই টয়লেট বানানোর। পরে যখন কেউ আপনারা আসবেন ভিডিও দেখে তখন হয়তো দেখবেন টয়লেট তৈরিও হয়ে গেছে। ট্রি হাউসের সাথে অ্যাটাচ এরকম ছোট্ট একটা বসার জায়গা, আর সামনে একটা ছোট্ট টেবিলের মতন বানানো, সন্ধ্যের চাটা হাতে নিয়ে বা স্ন্যাক্সটা খেতে খেতে এই রকম পলিউশন ফ্রি ঝকঝকে একটা তারায় ভরা আকাশ দেখতে দেখতে সন্ধ্যেটা দিব্যি কেটে যাবে। খাবার চলে এসেছে, সন্ধ্যাবেলার টিফিনে রয়েছে, এটা কি বলো দাদা? মুড়ি পকোড়ি আর ভাবরা ভাজা। ভাবরা, আচ্ছা, এটা পুরুলিয়ার ফেমাস তাই তো? হ্যাঁ, পুরুলিয়ার ভাবরা ভাজা ফেমাস। পুরুলিয়ার ভাবরা, বাহ, এটা কি বেসিক্যালি কি এটা? এটা বেসন দিয়ে তৈরি। বেসন দিয়ে তৈরি তাই তো? কাজ কাজের মতন চলছে, তার সাথে বেড়ানোটাও আমরা একইভাবে এনজয় করছি। আমি খেতেও শুরু করে দিয়েছি পকোড়া, মুড়ি আর এটার কি যেন নাম? ভাবরা। ভাবরা। আমরা এখন রয়েছি পুরুলিয়াতে এবং দেখতে পাচ্ছেন সামনের পাহাড়ে যে জঙ্গল সেখানে কিরকম আগুন লেগে গেছে, মানে মানুষ এইভাবে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের সামনে যে পাহাড় তাতে যে জঙ্গল সেখানে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে। বন দপ্তরের
আধিকারিক এবং কর্মীরা সাথে গ্রামের মানুষজন সবাই লেগে পড়েছেন, সারা রাত ধরে এই আগুন নেভানোর চেষ্টা চলছে। এত মন খারাপ লাগছে এখানে দাঁড়িয়েও, মানে অনেকটা দূরে রয়েছে আমরা, তাও এখান থেকে আমরা ওই তাপমাত্রাটা অনুভব করতে পারছি। আর মন খারাপ লাগছে সেই সমস্ত প্রাণীদের কথা ভেবে, এবং কত গাছ পুড়ে ছাই হয়ে গেল আর কত প্রাণী যারা প্রাণ হারালো অকারণে। রাতে একটু কিচেনের দিকে ঢুমের দেখলাম কাঠের উনুনে চিকেন রান্না করা হচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করছেন বুদ্ধদা। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডাইনিং স্পেসটা কি সুন্দর, এরকম খড়ের ছাউনি, এরকম ছোটো ছোটো আলো দিয়ে সাজানো, আর খুব সুন্দর সেরকম মানানসই টেবিল। আমরা ডিনার করতে চলে এসেছি, কিন্তু যেটা ব্যাপার এখন কিন্তু প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। দুপুরবেলা যেরকম একটা গরমে হাঁসফাঁস করছিলাম, আর এখন আবার সেরকমই ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে গায়ে একটা হালকা কিছু চাপালে ভালো হতো। আর এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বলে এই যে রুটি এসছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তাই জন্য ওনারা বারবার বলছেন আগে খেয়ে নিন, আগে খেয়ে নিন, তারপরে যা কথাবার্তা সব বলবেন। রাত্রে রুটি রয়েছে, তরকারি রয়েছে একটা, সাথে চিকেন রয়েছে সবার জন্য, আর আপনারা তো জানেনই সুতরাং আমার জন্য রয়েছে অমলেট। এই দিয়ে ডিনারটা সারবো, যদিও সন্ধেবেলাতে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে পেটটা বেশ ভর্তি রয়েছে। আর একটা জিনিস বারবার খেতে বসেও মনে হচ্ছে, এই যে এত হাওয়া দিচ্ছে, যে আগুনটা এখনও জ্বলছে জঙ্গলে, সেটা কিন্তু আরও তাড়াতাড়ি স্প্রেড করছে, এটাতে মন খারাপ লাগছে একটুখানি। আমরা ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আর অপরদিকে বন দফতরের কর্মীরা তৈরি হচ্ছে আগুন নেভাতে যাবে বলে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখ গেল সামনের পাহাড়ে, গতকাল রাতের আগুনে কালো হয়ে গেছে। সকালের চা হাতে ট্রি হাউস টেন্টের বারান্দায় বসেছি, অমনি সামনের গাছে একটা ইন্ডিয়ান গ্রে হর্নবিল এসে বসল, খানিক বাদে আরেক হর্নবিল দম্পতি এসে যোগ দিল, এরপর জোড়ায় দম্পতি উড়ে চলল সামনের গাছের দিকে। হর্নবিল দেখে সকালটা ভরে গেল। এরপর রান্নাঘরের দিকে উঁকি দিতে দেখলাম গরম গরম ফুলকো লুচি ভাজা হচ্ছে সেখানে, লুচি দেখে আর সামলানো গেল না, ব্রেকফাস্ট করতে চলে এলাম। গুড মর্নিং, আমাদের অনেকটা আগেই সকাল হয়েছে, সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল, এখন যত রোদ উঠছে ওই ঠান্ডা ভাবটা কেটে যাচ্ছে। আর কালকে রাত্রে যেটা দেখে খুব মন খারাপ লেগেছিল, যে পুরো পাহাড়ে আগুন লেগে গেছিলো, এখনও কিন্তু আগুন থামেনি, ওই যে আগুনের শিখা এখনও দেখা যাচ্ছে আর ধোঁয়া হয়ে রয়েছে চারদিকটা। তাই পাহাড়ের ওপরে একটা শিব মন্দির আছে, সেটাই আমরা যাওয়ার একটা পরিকল্পনা করেছিলাম, একটু ট্রেক করে যেতে হয়, সেটাই আমরা আপাতত এবার যেতে পারছি না। অনেকক্ষণ থেকে ব্রেকফাস্টের ডাক পড়ে গেছে, আমরা যাব ওই ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে, এখানে খাবার একটুখানি রাখলেই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো চলুন যাওয়া যাক। ব্রেকফাস্টে কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়েছে গরম গরম ফুলকো লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, মিষ্টি। সকাল থেকে এটা ওটা করতে করতে একটু দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা এবার বেরোবো। এখন আমরা মেনলি এসেছি পুরুলিয়াতে পলাশকে দেখতে, পলাশ ফুল ফুটে রয়েছে চারদিকে, সেটা দেখতে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। যত বেলা বাড়ছে পুরুলিয়ায় কিন্তু রোদের তেজ তত বাড়ছে। আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন পলাশ খুঁজতে, মানে পলাশ খুঁজতে বলাটা ভুল, কারণ সব জায়গায় পলাশ ফুটে রয়েছে, তাও এবারে আমাদের মূল উদ্দেশ্য হলো দোলের সময় বা এই বসন্তকালে পলাশ কেমন ফোটে, কেমন লাগে পুরুলিয়াকে, সেটাকে চাক্ষুষ করা। ফটো ভিডিওতে তো দেখেছি, কিন্তু আগে আমরা অনেকবার পুরুলিয়াতে আসলেও একবারও পলাশের সময় আসতে পারিনি, তাই জন্য এবার আমরা যাচ্ছি কোথায় অনেক পলাশ ফুটেছে এরকম একটা জায়গায় যাব। পলাশ দেখতে আমরা এগিয়ে চললাম ঝালদার দিকে, প্রথমে কালীমাটির জঙ্গলে এসে পৌঁছলাম। Thank you.
ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। বারবারই আমরা যেটা বলছি এই ট্রিপের শুরু থেকে, এবারে কিন্তু যে ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো এই কুহুবুরু পাহাড়ের কাছাকাছি, সেগুলোতে আমরা এক্ষুনি যাচ্ছি না। আমরা এবারে নিজেদের মতন করে পুরুলিয়া কেমন সেজে উঠেছে সেটা দেখতে এসেছি। এক স্থানীয় দাদার কাছ থেকে আমরা জানতে পেরে এখন চলে এসেছি বাঁধডিহি ড্যামের কাছে। একদমই একটা ছোট্ট অনামি একটা বাঁধ, এসে যেটা দেখতে পাচ্ছি চারদিকে পুরো পলাশ ফুটে রয়েছে। কিন্তু এই পলাশ দেখে আমাদের মন ভরল না, তাই এগিয়ে চললাম জজহাতুর দিকে। পলাশের খোঁজে আমরা গাড়ি নিয়ে যাজাহাতু যাওয়ার পথ ধরেছিলাম, এবং যাজাহাতু যাওয়ার আগে আমরা আমাদের গাড়িটা দাঁড় করিয়েছি। চারদিকে পলাশ তো ফুটে রয়েইছে, আরও যেটা বিশেষ আকর্ষণ এখানকার সেটা হচ্ছে দূরে ছোটো ছোটো পাহাড় বা টিলাগুলো দেখা যাচ্ছে, আর পাহাড়ের নিচে যত দূর চোখ যায় গাছগুলো পুরো লাল হয়ে আছে, মানে পাহাড়টাই যেন লাল রঙে সেজে রয়েছে, আর পথের দুধারটা তো লাল হয়েই রয়েছে। আমাদের চোখের লেন্সে যা ধরা পড়ছে, ক্যামেরায় কতটা তা বন্দি করতে পারছি জানি না, কিন্তু অসাধারণ লাগছে জায়গাটা। জজহাতুর পলাশ মন ভরিয়ে দিল। কুহুবুরু রিসোর্ট থেকে লাঞ্চের জন্য কল এলো, আমরা কুহুবুরুর দিকে এগিয়ে চললাম। আমরা তো পলাশে রাঙা পুরুলিয়া দেখতে এসে এদিক ওদিক নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের পলাশবনি ফ্যামিলির রিসোর্ট থেকে কল এলো যে লাঞ্চ করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে, কখন আসবেন। তো আমরা তাই জন্য তাড়াতাড়ি আবার ব্যাক করলাম আমাদের রিসোর্টে লাঞ্চ সারতে, আর এসেই দেখলাম লাঞ্চ একদম রেডি, আমাদের আসার অপেক্ষা শুধু। এসে গেছে খাবার, একদম ধনেপাতা বাটা দিয়ে শুরু, ডাল ভাজা, পোস্ত, ফুলকপির তরকারি, মাছ, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে লাঞ্চ পরিবেশন করেছেন ওনারা। কালকে রাত্রে যখন খাচ্ছিলাম, কালকে রাত্রে তখন খুব ঠান্ডা লাগছিলো বলে খুব বেশি কথা হয়নি আপনাদের সাথে, কালকে রাত্রে খেয়ে তখনই বলছিলাম যে খুব সুন্দর টেস্টি ফুড ওনারা সার্ভ করেছিলেন, দুপুরেও সেরকমটাই হবে সেটাই এক্সপেক্ট করছি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। লাঞ্চ করে রিসোর্টে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যাম দেখার জন্য। পরন্ত বিকেলে সূর্যাস্তকে উপভোগ করতে আমরা এসে পৌঁছেছি খয়রাবেড়া ড্যামে। চারদিকে এরকম উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখানে ড্যাম, আর সেখানে সূর্যাস্ত হবে হবে, সেই জন্য এখন আকাশটা লাল আভা ধারণ করেছে, এটাই দেখার জন্য এখানে আসা। এই জলের ওপর সূর্যাস্তের আলোর যে প্রতিফলনটা হচ্ছে ওটাই ভীষণ সুন্দর লাগছে, এবং যখন সূর্যাস্তটা হবে সেই সময় আমরা থেকে কেমন লাগে সেটা উপভোগ করব, আর সেই দৃশ্য শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। সূর্যাস্তের পর আমরা এসে পৌঁছলাম মুখোশের গ্রাম চড়িদাতে। খয়রাবেড়া ড্যাম ঘুরে এখন আমরা এসেছি মুখোশ গ্রাম চড়িদা। এখানে গ্রাম জুড়ে সমস্ত মুখোশ শিল্পীদের বাড়ি, এখানে পরপর সারি দিয়ে প্রচুর মুখোশের দোকান, স্মৃতি হিসাবে কিছু একটা নিয়ে যাব। মুখোশগুলো এগুলো তো কথাকলি নাচে ব্যবহার হয়, তো আপনারা এখানে এটাকে ব্যবহার করছেন? এখানে আপনার ছৌ নাচ হিসাবে ব্যবহার হয়, আপনার যেরকম বিষ্ণু রূপে, নারায়ণ রূপে, তাদের তো আর আলাদা মুখ তৈরি করা যায় না, কৃষ্ণর মুখ তৈরি করা যায়, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, তো ছৌ নাচে এরকমই মুখোশ ব্যবহার? হ্যাঁ। মুখোশ গ্রামে ঘুরতে ঘুরতে
হঠাৎ ফুচকা দোকান চোখে পড়ল, আর আটকায় কে। এরপর ফিরে এলাম রিসোর্টে। বিকেলের খাবার চলে এসেছে, মুড়ি, আর এদিকে রয়েছে পকোড়া, আর এটা হচ্ছে বেগুনি। হ্যাঁ, একটু রেস্ট নিতে নিতেই কানে এলো যে শালপাতা পোড়া চিকেনের প্রিপারেশন চলছে। কিচেনে গেলাম সেটা কেমন দেখার জন্য। প্রথমে চিকেনকে ম্যারিনেট করে রাখা হলো। এরপর ম্যারিনেটেড চিকেনকে গেস্টদের অর্ডার অনুযায়ী ওজন করে শালপাতায় দিয়ে র্যাপ করে তার দিয়ে বেঁধে ফয়েলের মধ্যে সিল করে আবার তার দিয়ে বাঁধা হলো। এরপর কাঠের আগুনের মধ্যে এই ফয়েলগুলোকে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে মিনিট 15-20 অপেক্ষা। এরপর ফয়েল খুলে শালপাতা বের করে ফেললেই চিকেন রেডি। এর সাথে পেঁয়াজ, লেবু, লবণ দিয়ে সার্ভ করা হলো। কুক বুদ্ধদা নিজের হাতে নিয়ে এলো শালপাতা চিকেন, আর তার সঙ্গে ঝুমুর গান। এই সুন্দরী পুরুলিয়ার মনটা সরল, সজনী রে পুরুলিয়ায় দেখেলি বিচল। দাদা এসে গেছে, হাতে হচ্ছে পুরুলিয়া। আহা আহা, এই সুন্দরী পুরুলিয়ার রূপে টলমল, সজনী রে সজনী রে পুরুলিয়ায় দেখে নিবি চল। দেখে তো, হ্যাঁ দাদা এসে গেছে শালপাতায় পোড়া চিকেন নিয়ে, আর সাথে অসাধারণ পুরুলিয়ার লোকসঙ্গীত। এসে গেছে শালপাতা পোড়া চিকেন, টেস্ট করে দেখি কেমন খেতে হয়। একদম অন্যরকম খেতে, এর মধ্যে শালপাতার একটা ফ্লেভার রয়েছে, কিন্তু ডিফারেন্ট টাইপের। তো আপনারা এলে এটা অবশ্যই ট্রাই করবেন, বেশ ভালো লাগছে কিন্তু খেতে। আমরা ট্রি হাউস টেন্টে বসে রয়েছি এখন, আর বাইরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে এরকম শালপাতায় পোড়া চিকেন, একটা ডিফারেন্ট ফ্লেভার, সুন্দর একটা শালপাতার গন্ধ রয়েছে, খুব ভালো লাগছে। সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি, আর এখন চলছে ঝুমুর গান। মানে দাদা ঝুমুর গান স্পেশালিস্ট, উনি ঝুমুর গান করেন, দারুণ কিন্তু গান শোনালেন। তো আপনাদেরও শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেই গানটা, খুব ভালো লাগলো। রাতে রুটি, তরকা, চিকেন ও আমার জন্য অমলেট ছিল, এসব খেয়ে শুয়ে পড়লাম। আমরা সকালবেলা একটা জায়গায় গেছিলাম পলাশ দেখার জন্য, ওখানে ভিডিও তো আপনারা দেখেইছেন। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সামনে জঙ্গলের ভেতর একটা মন্দির রয়েছে, সেখানে যাওয়ার জন্য একটু ট্রেক করে যেতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা নিয়ে যাবেন দাদা আমাদের সাথে করে, এখন যাওয়া যাক। তো গ্রামের পুচকে পুচকে বাচ্চারা এসছে মালা বিক্রি করতে, পলাশের মালা, আর অহনা সেখান থেকে একটা নিয়ে নিয়েছে।
পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা ধরে আমাদের উপরে উঠে আসতে হচ্ছিল, বেশ হাঁপিয়ে গেছিলাম, ক্লান্ত লাগছিল। তারপর এখানটায় এসে একটু যখন দাঁড়ালাম আর দাঁড়িয়ে যখন চারপাশটার দিকে তাকিয়ে দেখলাম, আহা, এরকম পাহাড়গুলো সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার নিচে যত দূর চোখ যায় শুধু লাল পলাশের গাছগুলো, পুরো লাল হয়ে রয়েছে, পলাশের রঙে রাঙা হয়ে রয়েছে এখন পুরুলিয়া। এতক্ষণ আসার পর এই হলো মহাদেব বেড়া, যেটার জন্য আমরা ট্রেক করে এখানটায় এলাম। আসার পথটা তো দেখলেন অন্যরকম ছিল। প্রথমে আমরা আসছিলাম বেশ সমতল ভূমির মাঝখান দিয়ে, চারপাশে পলাশ শিমুল দেখতে দেখতে, তারপরে বেশ কিন্তু পাহাড়ের চড়াই রয়েছে সেইটা দিয়ে তারপর এখানে এসে পৌঁছতে হলো। অনেকটাই সময় লাগলো, মানে আমরা যারা অনভ্যস্ত আমাদের জন্য একটুখানি কষ্টই হলো। মহাদেব বেড়া বুঝতেই পারছেন এখানে হচ্ছে মহাদেব পূজিত হন। ই আসতে তো ভালোই আলি রে ভাই, যাবার বেলায় পথ হারালি, এতে যেতে আধা পথে দারুণ গড়াইছি পালি, হে পথ হারালি। আসতে তো ভালোই আলি রে ভাই, যাবার বেলায় পথ হারালি। দাদাদের গান শুনে আমিও দাদাদেরই ফলো করছি, কারণ যেতে তো ভালোই লাগবে কিন্তু পথ হারালে খুব মুশকিল, জঙ্গলের মাঝখানে আমি কিছুই চিনতে পারবো না। মন হীরামতি ইরুখা পাপড়া মাটি ইয়োগো খাটি যেমন হীরামতি, এই মাটিতে ফলে ধনি, এসে মাটিতে ফলে ধনি, সোনার ফসল সজনি রে সজনি রে, পুরুলায় দেখেলি বিচল, সজনি রে সজনি রে, পুরুলায় দেখেলি বিচল। গানের কথা রেশ ধরেই বলছি, পুরুলিয়া ট্রিপ জমে গেছে তো? ট্যুর প্ল্যানার ব্লগের সাথে কেমন লাগছে পুরুলিয়া ঘুরে দেখতে? গানের প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, আমরা ফিল করতে পারছি। সুন্দরী পুরুলিয়াকে দেখতে হলে এটাই কিন্তু বেস্ট সময়, পলাশকে উপভোগ করতে হলে পুরুলিয়াতে এই সময়তে আসতেই হবে কুহুবুরু, আর থাকতেই পারেন কুহুবুরু পলাশবনি ফ্যামিলি রিসর্টে। আমরা গুহার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের পলাশবনি ফ্যামিলি রিসোর্টের দিকে, যদিও এসেছিলাম অন্য পথে, এখন যাচ্ছি আরেকটা অন্য পথে। বেশ মজা লাগছে নতুন নতুন রাস্তা দিয়ে ফিরে যাওয়া। আর যেটা ব্যাপার, প্রচুর রকমের নাম না জানা পাখির কিচিরমিচির আওয়াজ কিন্তু কানে আসছে। মহাদেবেরা একটা ছোট্ট ট্রেক করে আমরা ফিরে এলাম, এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর খিদেটাও বেশ চনমনে হয়েছে। আমরা এখন তাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা মেনু, কালকে ছিল লুচি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন আমরা এখান থেকে চলে যাব। আজকে রুটি, আলুর দম, ডিমের অমলেট, মিষ্টি সব দিয়ে ব্রেকফাস্টটা করব। তারপরে আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব, অনেকটা রাস্তা যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। কুহুবুরুতে পলাশমণি ফ্যামিলি রিসোর্টে আমাদের থাকার মেয়াদ শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। এই দাদারা ছিলেন আমাদের সাথে এই দুদিন ধরে, ভীষণ ভাবে আপ্যায়ন করেছেন। তাহলে সবাই মিলে আপনারা আসুন কুহুবুরু। এবার বাড়ি ফেরার পালা। আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। প্রসঙ্গত বলি, কুহুবুরু পলাশমণি ফ্যামিলি রিসোর্টে রুম উইথ অ্যাটাচ বাথও রয়েছে।